থেকে থেকে কাজগুলো হলো অবাধ্য লোকে বাধ্য করে দিতে আচ্ছা পারে, আচ্ছা অসাধ্য কাজরে সাধ্য করে দিতে পারে, অশুভ হুম শক্তিরে শুভ করে দিতে পারে, এবং কারোর বান মারতেও পারে, ফিরাইতেও পারে, কিছু অলৌকিক শক্তি দিয়ে বিভিন্ন কিছু জিনিস হাজির যারা যে করতে। বিদেশে থাকে হ্যাঁ, লটারি টোটারিতে ইয়া টিয়া খেলে, এগুলা কি আসলে কোনো তান্ত্রিক এগুলা করে নাকি কোনো? এগুলা কিন্তু কিছু অশুভ শক্তির দ্বারাতে এগুলা হয়, ইনশাল্লাহ কাজ আচ্ছা হয়। আচ্ছা ইনশাল্লাহ আমার শরীর বন্ধ আছে, আচ্ছা বিষাক্ত সার দিয়ে আমি জিভে সুগুল খাবো, এই আচ্ছা সুগুলটা আজকে দেখাবো। এই যে এটা আচ্ছা দেখতে পারবেন, এটা তো একটা বিষাক্ত সাপ, এটা কি হ্যাঁ সাপ এটা বলে এটাকে? বিষাক্ত, এটা ভীমরাজ। ভীমরাজ, এই যে এটা তো কামড় দিলে তো মানুষ না, সঙ্গে সঙ্গে মানুষ শেষ, জাগায় শেষ। জায়গায় শেষ। হ্যাঁ, এই যে আপনারা কি দাঁত কখনো আছে কামড় টামড় দিছে বা এরকম কোনো? না, আমার তো সাপে কামড় দিয়ে মারতে পারবে না ভাই, আমাদের মতো যারা অরিজিনাল তান্ত্রিক। যাদের কামড় দেয় তাদের কি বিষ টিষ নামাইতে হ্যাঁ, পারেন বিষ আপনারা? না নিতে পারি। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সে বিষাক্ত সাপের দাঁত দিয়ে জিভটাকে আসলে ছিদ্র করে রক্ত বের করে দিচ্ছে। আসলে সে কতটাই আসলে তান্ত্রিক বা কতটাই অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন, তার আসলে রক্ত বেরিয়েছে। আসলে জানি না তার কোনো সমস্যা বা প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা আসলে আপনারাও দেখতে পাচ্ছেন আসলে তার আসলে কিরকম লাগতেছে বা কি অবশ্যই। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে। নতুন প্রতিবেদন হইলেও আসলে আমরা যার সাক্ষাৎকার নেব তিনি একজন অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ রাজীব দেওয়ান, সবাই তাকে চেনেন, এক নামেই চেনেন, পত্র পত্রিকায় খবর নিউজে সব জায়গায় তার প্রচার প্রচারণা আছে। আজ আমরা নতুন করে আসছি আসলে নতুন কোনো সংবাদ বা কি অবস্থায় আছেন আমরা বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে, ভালো আছি ভাই। এই তো ভালো। তো আপনার সাক্ষাৎকার নিতে তো আবার আসলাম, কি আপনার কি ভালো লাগতেছে নাকি বেজার টেজার আছেন? না না, ঠিক আছে ভাই, তা কেমন চলতেছে একটু জানার আগ্রহ থেকে আসলাম, আসলে কেমন চলতেছে ইনশাল্লাহ আপনার? ভাই ব্যবসা বাণিজ্য ভালোই, মোটামুটি ভালোই চলে আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে। তবে কিছু কবিরাজ যে ভাই বেরিয়েছে, এই কবিরাজ গুলার কথা না বললে হয় না। আচ্ছা অনেক আচ্ছা দেশ বিদেশ থেকে অনেক ভাইরে আমার ফোন করে বলে যে ভাই অনেক কবিরাজ ধরছি, হুম হুম কাজ হয় না। কিন্তু কবিরাজের কাজ যদি, তান্ত্রিকের কাজ যদি আপনারা কবিরাজ দিয়ে ধরান, তাহলে কিভাবে কাজ হবে? সেইটাই সেইটাই আর আপনারা জানিয়ে শুনে ধরতে হবে সে একজন অভিজ্ঞ তান্ত্রিক কিনা, তার সার্টিফিকেট টার্টিফিকেট আছে নি, কোথায় থেকে টাইটেল, মানে উনি কোথায় থেকে ট্রেনিং নিল, বুঝতে পারছেন ভাই? এগুলা জানতে হবে। তবে আমার ট্রেনিংটা হলো আসামের কামরূপ কামাখ্যা থেকে, আচ্ছা এবং আপনার আমি ট্রেনিং দিয়েছি আন্দামান মায়ুং থেকেও, আবার মিয়ানমারের শান প্রদেশ থেকেও আমি গুরুজির কাছ থেকে ট্রেনিং নিয়ে আইছি। আচ্ছা ইনশাল্লাহ আমার কাজগুলো হইলো ভাই, অসাধ্য লোকরে সাধ্য করা, অবাধ্য লোকরে বাধ্য করা, অশুভ শক্তিরে শুভ করা, এই মানুষের বান মারা, বান ফিরানো, আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? জি জি কি অনেকদিন ধরে বিবাহ বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, কি হ্যাঁ জায়গা জমির নিয়ে মামলা লেগে গেছে, সংসারে অশান্তি, বুঝতে পারছেন? বিভিন্ন সংসারে বিচ্ছেদ ঘটিয়ে মানুষ ক্ষতি করতেছে, এই জিনিসগুলা আল্লাহর রহমতে আমি চেষ্টা করি এই আর কি। আমি ইনশাল্লাহ বিভিন্ন দেশ থেকে লাইসেন্স পাইছি, আচ্ছা আচ্ছা এইরকম সার্টিফিকেট পাইছি আসামের, ভারতের বিভিন্ন জায়গায় থেকে, দিল্লি, বোম্বে, কলকাতা, মাদ্রাস, বিভিন্ন দেশ থেকে এরকম সার্টিফিকেট পাইছি আচ্ছা। আমি এরকম। আসলে আপনি কি কি মাধ্যমে আসলে তদবির দিয়ে থাকেন, মানে আমি কিসের মাধ্যমে, কিসের দ্বারা, জিন দ্বারা নাকি আসলে গাছ গাছান্ত দ্বারা নাকি দ্বারা? কিছু তান্ত্রিক তান্ত্রিকতার দ্বারাতে, এবং জিনের দ্বারা তো কিছু, বদ জিনের দ্বারা তো তসবির দেওয়া হয়, তান্ত্রিক যেগুলো তান্ত্রিকের মতো হ্যাঁ হয় না, সেগুলো বদ জিন তান্ত্রিক হাজির করে করা হয়। তবে তান্ত্রিক ভালো জিন তো একমাত্র যুক্তিবাদী মাওলানা ছাড়া হাজির করতে পারবে না, আর সেটাই আমাদের মতো তান্ত্রিক যারা, তারা বদ জিন হাজির করতে পারে। আচ্ছা আচ্ছা যেগুলা তান্ত্রিক মতে না হয় সেগুলা বলছি তান্ত্রিক হাজির বলা হয় করে কেন, করতে মানে হবে। তান্ত্রিকটা আসলে কেমনে কি কি তান্ত্রিকটা, শিখাইলে তান্ত্রিক? তান্ত্রিকের কাজগুলো হলো অবাধ্য লোকে বাধ্য করে দিতে আচ্ছা পারে, আচ্ছা অসাধ্য কাজরে সাধ্য করে দিতে পারে, অশুভ শক্তিরে শুভ করে দিতে পারে, এবং কারোর বান মারতেও পারে, ফিরাইতেও পারে, কিছু অলৌকিক শক্তি দিয়ে বিভিন্ন কিছু জিনিস হাজির যারা যে করতে। বিদেশে থাকে হ্যাঁ, লটারি টোটারিতে ইয়া টিয়া খেলে, এগুলা কি আসলে কোনো হ্যাঁ তান্ত্রিক এগুলা করে নাকি কোনো? এগুলা কিন্তু কিছু অশুভ শক্তির দ্বারাতে এগুলা হয়, ইনশাল্লাহ কাজ আচ্ছা হয় আচ্ছা এইটাই। তা আপনি আজকে কোনো কোনো কিছু ইয়া কি দেখাবেন আমাদেরকে হ্যাঁ, নাকি আজকে আপনি আমি শুধু? এই জিনিসটাই দেখাবো ভাই, আমি জি আজকে বিষাক্ত সাপের, মানে সাপের জিবরের ভিতরে সুগুল খাবো, আচ্ছা আচ্ছা বিষাক্ত আচ্ছা সাপের। তা আপনার কোনো ক্ষতি হবে না তো, না সমস্যা হবে না তো? ইনশাল্লাহ আমার শরীর বন্ধ আছে, আচ্ছা বিষাক্ত সাপ দিয়ে আমি জিবরে সুগুল খাবো, এই আচ্ছা সুগুলটা আজকে দেখাবো। এই যে এটা আচ্ছা দেখতে পারবেন, এটা তো একটা বিষাক্ত সাপ, এটা কি হ্যাঁ সাপ এটা বলে এটাকে? বিষাক্ত, এটা ভীমরাজ। ভীমরাজ, এই যে এটা তো কামড় দিলে তো মানুষ না, সঙ্গে সঙ্গে মানুষ শেষ, জায়গায় শেষ। জায়গায় শেষ। হ্যাঁ, এই আপনার যে কি দাঁত কখনো আছে কামড় টামড় দিছে বা এরকম কোনো? না, আমার তো সাপে কামড় দিয়ে মারতে পারবে না ভাই, আমাদের মতো যারা অরিজিনাল যাদের তান্ত্রিক। কামড় দেয় তাদের কি বিষ টিষ নামাইতে হ্যাঁ, পারেন বিষ আপনারা? না নিতে পারি আচ্ছা ইনশাল্লাহ এটা তো কোনো খুব ভালো কারণে। একটা ইয়া। হ্যাঁ তবে এই যে আমি সাপের দাঁত গুলা,
আপনার কোনো সমস্যা হবে না তো? দেখেন কিন্তু পরে আবার সমস্যা, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুম করবেন না ভাই, জি ভালো করে দেখেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সে বিষাক্ত সাপের দাঁত দিয়ে জিভটাকে আসলে ছিদ্র করে রক্ত বের করে দিচ্ছে। আসলে সে কতটাই আসলে তান্ত্রিক বা কতটাই অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন, তার আসলে রক্ত বেরিয়েছে। আসলে জানি না তার কোনো সমস্যা বা প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা আসলে আপনারাও দেখতে পাচ্ছেন আসলে তার আসলে কীরকম লাগতেছে বা কী অবস্থা, তা আমরা আসলে তার মুখ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি আসলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না। আপনাকে খারাপ লাগতেছে না, আপনি ঠিক আছেন? না ইনশাআল্লাহ আমি ঠিক আছি ভাই। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে এরকম 10-15টা সাপে আমার কামড় দিয়ে মারতে পারবে না। আচ্ছা আচ্ছা, যদি আল্লাহর হুকুম না হয়। আপনারা সাপও ধরেন তো? ইনশাআল্লাহ সাপ আগে ধরতাম, এখন ধরা ছেড়ে দিছি ভাই। আচ্ছা আচ্ছা, এখন বিভিন্ন দেশ থেকে ট্রেনিং নিয়েছি, বিভিন্ন জায়গায় থেকে টাকা পয়সা ভেঙে বিভিন্ন গুরুজির কাছ থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা কি দেশে মানুষের কাছে গিয়ে সহযোগ মানে চিকিৎসা দিয়ে থাকেন নাকি আপনাদের কাছে মানুষের চিকিৎসা নেই? আমাদের কাছে এসে চিকিৎসা নেই ভাই, কিছু চালানের মাধ্যমেও করা হয়। আপনার সঙ্গে মানুষ আসতে পারে না, যেটা চালানের কাজ সেটা চালানেই করি, আর যেটা আসার কাজ সেটা আসতেই লাগবে। আপনার ঠিকানা একটু বলে দেন আর নাম্বারটা একটু দিয়ে দেন। ঠিকানাটা হলো বান্দরবন রুমা, জি। নাম্বারটা হলো 00131, জি, 00867772, জি। আরেকটা নাম্বার আছে আমি দিচ্ছি। এই নাম্বারে কি ইমো আছে আপনার? ইমো আছে, ইমো তো সরাসরি ভিডিও কলও যোগাযোগ করে দেখতে পারবে, যোগাযোগ করতে পারবে, জি। আরেকটা নাম্বার আছে আমি দিতেছি, জি বলে দেন। এটা তো ইমো আছে, এটা কি সব মানে আপনি তো বাংলাদেশেই থাকেন? জি আমি বাংলাদেশেও থাকি, বিভিন্ন কাজ করলে ভারতের বিভিন্ন জায়গায় কাজের জন্য যাই। আচ্ছা আচ্ছা, ট্রেনিং এর জন্য। আরেকটা নাম্বার আছে ভাই, এটাও দিতেছি, জি বলে দেন। নাম্বারটা হলো 0193, জি। এরপরে আবার 93, জি। এরপরে 30, জি। 866, জি। নাম্বার তো দুটোই খোলা থাকে। হ্যাঁ দুটোই খোলা থাকে ইনশাআল্লাহ। যাই হোক, কেউ যদি চিকিৎসা কবিরাজি পেশাটাকে নিতে চায় বা শিখতে চায় তাদেরকে আপনারা শেখান? হ্যাঁ তাদেরকেও আমরা শিখাই, এরকম বহু লোক শিখাইছি। আল্লাহ, কতদিন লাগে একটা এই পেশা শিখতে? ঠিক মতো 2 মাস 4 মাস 6 মাস কাজ বুঝে আর কি ভাই। আচ্ছা আচ্ছা, যার অভিজ্ঞ ভালো আছে সে 2 মাসে 6 মাসের কাজ 2 মাসে শিখে যায়। আচ্ছা, এটাই আপনারা তো বাপ দাদা থেকে শিখে আসছেন ইনশাআল্লাহ। আমার পারিবারিক ভাবে তান্ত্রিক, আপনাদের কাছে এসে কেউ তো প্রতারিত হয় না? বাকি তো ইনশাআল্লাহ আজ পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই, কোনো রেকর্ড নাই। যাক, খুবই ভালো লাগলো। তা আর কিছু বলতে চান? এই যা ইনশাআল্লাহ আমি কিছু কিছু কাজ ভাই চালানি করি, যেগুলো আসতে পারে না দেশ বিদেশ থেকে লোক, তাদের চালানি করতে হবে চালানের কাজগুলো। সেটাই, আর যেগুলো মনে করেন বাস্তবে আসতে লাগবে সেগুলো আসার কাজ আসতেই হবে, না আসলে হয় না। সেটাই সেটাই কাজ। তো ওকে ভাই, ভালো থাকেন, ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ করে। আশা করি মানুষের উপকার হবে, যারা ভিডিওটা দেখবেন সঠিক নাম্বারে যোগাযোগ করে সঠিকভাবে তথ্য নেবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কেউ প্রতারিত হবেন না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ।